G20 সম্মেলনে জলবায়ু ইস্যু, যুক্তরাষ্ট্রকে ছাড়াই এগোবে বাকিরা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর জোট G20 সম্মেলন উপলক্ষে সম্মেলনস্থল জার্মানির হামবুর্গে যুক্তি পুঁজিবাদ বিরোধী সড়ক অবরোধ চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে চলে পুলিশের সংঘর্ষের দমনে দাঙ্গাপুরীর ছোড়ে জলকামান। তা সত্ত্বেও সড়কে অবস্থান বজায় রাখেন বিক্ষোভকারীরা। জার্মানির হামবুর্গে যৌথ ঘোষণার মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হল 2 দিনের G20 সম্মেলন। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর এই জোটের নেতারা জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছেছেন, তবে তা জোটের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে। ঘোষণা অনুযায়ী প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়টি মেনে নিয়েছে জোটের অপর 19 সদস্য। জলবায়ু পরিবর্তন রুখতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে তারা। শুক্রবার রাতেও আগের রাতের মতো পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতির বিরোধিতা, জলবায়ু পরিবর্তন রক্ষা এবং বিশ্বে সম্পদের অসম বণ্টনের বিরুদ্ধে সড়ক অবরোধ করে তারা। জর্জ ইসমাইল নামে এক বিক্ষোভকারী বলেন, পুঁজিবাদী ব্যবস্থার জন্য দাঁড়িয়েছে G20। এই ব্যবস্থার ফলাফল হল যুদ্ধ, জলবায়ু পরিবর্তন ও শোষণ। বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশের জন কামান ব্যবহার করে, এতে সংঘর্ষ বেঁধে যায়। আহত হয় প্রায় 200 পুলিশ, আটক করা হয় 143 বিক্ষোভকারীকে। বিক্ষোভের সময় বিপণী বিতানে লুটপাটের ঘটনা ঘটে, এর মধ্যেই গতকালের অধিবেশন শুরু হয়। প্রথম দিনের আলোচনা শেষে স্বাগতিক রাষ্ট্র জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছিলেন, বাণিজ্য নিয়ে আলোচনা করাটা ছিল অত্যন্ত কঠিন, আর জলবায়ু পরিবর্তন মোকাবেলা ইস্যুতে মত পার্থক্যটা ছিল একেবারেই পরিষ্কার। শেষ পর্যন্ত জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত ঘোষণায় কী রাখা হবে তা নির্ধারণ করতে রাতভর কাজ করেন কর্মকর্তারা। নেতারা দফায় দফায় বৈঠক করেন পরস্পরের সঙ্গে। মার্কেল সকালে নাস্তার টেবিলে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখুর সঙ্গে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণের সময় প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের দেশকে প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় বৈশ্বিক উষ্ণতাকে দাপ্পাবাজি বলে আখ্যা দিয়েছিলেন তিনি। গত মাসে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। ফ্রান্সের প্যারিসে 2015 সালে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে বিশ্বের তাপমাত্রার বৃদ্ধির হার কমিয়ে আনতে প্রায় 200টি দেশ একমত হয়। সম্মেলনের যৌথ ঘোষণায় বলা হয়, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়টি আমরা আমলে নিয়েছি। তারপরও নেতারা এ বিষয়ে একমত হয়েছেন যে প্যারিস চুক্তি অপরিবর্তনীয়। সমাপনী সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর বলেন, প্যারিস চুক্তি নিয়ে ট্রাম্পের অবস্থান দুঃখজনক, তবে জোটের অপর 19 সদস্য যে এক্ষেত্রে একজোট আছে এটা সন্তোষজনক, তবে ট্রাম্প একসময় তার অবস্থান বদলাবেন বলে আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ট্রাম্প গতকাল তার নির্ধারিত সংবাদ সম্মেলনে যান। বিবিসির কূটনৈতিক সংবাদদাতারা জেন্স রবিন্স এই অবস্থায় জোটের চিত্রটা এখন G19+1 বলে অভিহিত করেছেন। তবে জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পাশে না পেলেও বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি, সন্ত্রাসবাদসহ অন্যান্য বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে হামবুর্গ থেকে ফিরেছেন G20 নেতারা। সম্মেলনের পার্শ্ব বৈঠকে গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসামের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারা জানান, দুই দেশের শিগগিরই একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবে দুই দেশ। চীনা প্রেসিডেন্ট সি জিং ফিয়ংয়ের সঙ্গেও গতকাল বৈঠক করেন ট্রাম্প। এই সময় উত্তর কোরিয়াকে নিয়ে সৃষ্ট সংকট আলোচনার ভিত্তিতে মীমাংসার উপর জোর দেন তারা। এর আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘন্টার বেশি
সময় আলোচনার পর দুই নেতা তাদের দুই দেশের সম্পর্ক পুনর্নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।